দেশে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে প্রায় পঁচিশ হাজার কপালে ভাঁজ পড়লেও স্বস্তির নিঃশ্বাসের কারণ সুস্থের হার প্রায় ষাট শতাংশ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত চব্বিশ হাজার আটশো জন এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা এসে দাঁড়ালো সাত লাখ সাতষট্টি হাজার দুশো ছিয়ানব্বই জন স্বাভাবিকভাবেই মৃতের সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা চারশো জন এই নিয়ে দেশে মৃত্যু হলো একুশ জনের মহারাষ্ট্রতেই মৃতের সংখ্যা ন জন দিল্লিতে তিন হাজার জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত গুজরাতে মারা গেছে নশো জন ভাইরাসের প্রকোপে তামিলনাড়ুতেও বেড়েছে মৃতের সংখ্যা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ মিলিয়ে প্রাণহানির সংখ্যা এক জন অন্যদিকে কর্ণাটক তেলেঙ্গানা হারিয়ানা অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব জম্মু কাশ্মীর বিহার মিলিয়েও মৃতের সংখ্যা শতাধিক মৃত্যুর হার কপালে ভাঁজ ফেললেও পাশাপাশি সুস্থ হওয়ার পরিসংখ্যান দেখলে স্বস্তির নিঃশ্বাস ফেলাই যায় আক্রান্তের সংখ্যা অনুযায়ী একষট্টি শতাংশ মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাড়ে চার লক্ষের বেশি মানুষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন উনিশ হাজার পাঁচশো সাতাশি জন ব্যুরো রিপোর্ট ভূমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন